वेलकम एवरीवन। आज के আমরা দেখছি এনশিয়েন্ট হিস্ট্রিতে বুকস উইথ ভেদিক এজ। তো এর আগে আমরা ভেদিক এজ এর দুটো চ্যাপ্টার করে নিয়েছিলাম, আর্লি ভেদিক এজ আর লেটার ভেদিক এজ। আজকে করব বুকস ইন ভেদিক এজ, আর তারপর আমরা এমসিকিউ সলভ করব যাতে চ্যাপ্টার নিয়ে আর কোনো ডাউট না থাকে আমাদের। তো যদি তোমাদের মধ্যে কেউ হিন্দি ল্যাঙ্গুয়েজে বেশি কমফর্টেবল হয়ে থাকো তাহলে ভিডিওর নিচে আমি ডেসক্রিপশনে হিন্দি ভিডিও লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে গিয়ে তোমরা সেম ভিডিও হিন্দিতেও দেখতে পারো। তো স্টার্ট করব আজকের চ্যাপ্টার বুকস ইন ভেদিক এজ। তো ভেদিক এজে যদি কথা বলা হয়, ভেদ যে অর্থটা আছে ওটার মানে হচ্ছে তোমার নলেজ, আর ওখান থেকেই নেওয়া হয়েছে তোমার কথাটা ভেদিক এজ। আর এই ভেদিক এজে নিয়ে যে লেখা হয়েছে, এই ভেদিক এজে কি হতো বা আমরা যেগুলো পড়েছি আগের দুই চ্যাপ্টারে ওগুলো তোমার চারটে ভেদে লেখা আছে। প্রথম ভেদের যদি কথা বলা হয়, প্রথম ভেদ ছিল ঋগ্বেদ, তারপর লেখা হয়েছিল সামভেদ ইয়জুর্বেদ, আর লাস্টে লেখা হয়েছিল যে ভেদ ওটা ছিল অথর্ববেদ। এই চারটে ভেদের যদি কথা বলা হয়, এই চারটে ভেদকে এক একটা ভেদের আরও চারটে ভাগ আছে। এগুলো কি? তাহলে হচ্ছে সংহিতা, ব্রাহ্মণা, আরিয়াঙ্কা আর তোমার উপনিষদ। তো প্রথমে এই চারটে ভেদ আছে, এই চারটে ভেদের আবার চারটে করে ভাগ করা হয়েছে। ভাগগুলো হচ্ছে সংহিতা, ব্রাহ্মণা, আরিয়াঙ্কা, উপনিষদ। এবার যে ভেদগুলো আছে ওগুলো নিয়ে এক এক করে পড়বো আমরা। তো সবচেয়ে প্রথমে আমরা দেখব ঋগ্বেদ নিয়ে। ঋগ্বেদ নিয়ে যদি কথা বলা হয়, ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে পুরনো ভেদ। যে চারটে ভেদের নাম বললাম, ওই ভেদের মধ্যে সবচেয়ে প্রথমে লেখা হয়েছিল তোমার ঋগ্বেদ। এই জন্য তোমার ঋগ্বেদকে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ, ইউনেস্কোতে রাখা হয়েছে বা ইউনেস্কো হেরিটেজের ভাগ করা হয়েছে, কারণ মানুষদের ইতিহাস নিয়ে এই বইটায় অনেক কিছু লেখা আছে। তাই ওয়ার্ল্ড হিউম্যান হেরিটেজের আন্ডারে ইউনেস্কোতে রাখা হয়েছে তোমার ঋগ্বেদকে। যদি ঋগ্বেদের কথা বলা হয়, ঋগ্বেদে তোমার 1028 হিমস আছে, মানে ভগবানের জন্য প্রার্থনা লেখা আছে। আর ঋগ্বেদকে তোমার টোটাল ডিভাইড করা হয়েছে 10টা মন্ডলাস। এগুলো এবার খুব ইম্পর্টেন্ট, এই মন্ডলাসগুলো এক্সামে অনেকবার আসে। তো যদি আর্লিয়েস্ট মন্ডলা বলা হয়, তাহলে লেখা হয়েছে সেকেন্ড মন্ডলা থেকে সেভেন্থ মন্ডলা। এর মানে তোমার 1, 8, 9 আর 10th মন্ডলা পরের দিকে লেখা হয়েছিল। 2 থেকে 7 প্রথমে লেখা হয়েছে, আর 1, 8, 9, 10 তোমার পরের দিকে লেখা হয়েছিল। এবার এর মধ্যে কটা ইম্পর্টেন্ট মন্ডলাস নিয়ে দেখে নেব। মন্ডলা 3 যদি বলা হয়, তাহলে মন্ডলা 3-তে আছে তোমার গায়ত্রী মন্ত্র। গায়ত্রী মন্ত্র দেবী সাবিত্রীর জন্য আছে। দেবী সাবিত্রী হচ্ছেন সূর্য দেবতার যে আলো বেরোয় ওটারই পুজো করা হয় দেবী সাবিত্রী হিসাবে। দেবী সাবিত্রীর জন্য লেখা হয়েছে তোমার গায়ত্রী মন্ত্র। মন্ডলা 7-এর যদি কথা বলা হয়, মন্ডলা 7-এ তোমার লেখা আছে দশরাগে যুদ্ধ। দশরাগে যুদ্ধে তোমার 10টা রাজার মধ্যে যুদ্ধের কথা লেখা আছে। এটাই হচ্ছে তোমার দশরাগে যুদ্ধ। এটা কোথায় আছে? তাহলে মন্ডলা 7-এ আছে। তারপরে মন্ডল 9, মন্ডল 9-এ হচ্ছে তোমার কমপ্লিশন অফ সোমা হিমস, মানে সোমদেবতার জন্য তোমার যে প্রার্থনা লেখা হয়েছে ওইটা লেখা আছে তোমার মন্ডল 9-এ। মন্ডল 10-এ তোমার দুটো ইম্পর্টেন্ট জিনিস আছে। প্রথমটা হচ্ছে 4 ভার্নাস সিস্টেম। ভার্নাস মানে ওগুলোই তোমার কে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, ওটাই হচ্ছে তোমার ভার্নাস সিস্টেম। আর তোমার আরেকটা ইম্পর্টেন্ট জিনিস লেখা আছে ওখানে অরিজিন অফ ইউনিভার্স। ইউনিভার্স কী করে তৈরি হয়েছে, আগে পৃথিবীটায় কী ছিল, এখন কী আছে, ওটাই লেখা আছে তোমার মন্ডলা 10-এ। তো এগুলো আরেকবার দেখে নেব। মন্ডল 3-তে আছে তোমার গায়ত্রী মন্ত্র, যেটা তোমার সাবিত্রী দেবীর জন্য আছে। মন্ডল 7-এ আছে তোমার দশরাগে যুদ্ধ, 10টা রাজার মধ্যে যুদ্ধ। মন্ডল 9-এ আছে তোমার কমপ্লিশন অফ সোমা হিমস, সোমদেবতার জন্য তোমার মন্ত্র। মন্ডল 10-এ তোমার দুটো জিনিস, 4 ভার্নাস সিস্টেম
আর তোমার অরিজিন অফ দ্য ইউনিভার্স। এবার আমরা পড়বো সমবেদা নিয়ে। সমবেদার যদি কথা বলা হয়, সমবেদাতে তোমার সব গানগুলো লেখা আছে আর ভার্সেস লেখা আছে ইন দ্য পোয়েট্রিক ফর্ম, গানের রূপে তোমার সব মন্ত্রপাঠ সব কিছু লেখা আছে। আর গানের যে সুরগুলো হয়, যাদেরকে আমরা এখন পণ্ডিত বলি, পণ্ডিত এই গুরুদেব, এগুলো সুরের যে লেখা আছে এইগুলো সুরগুলো লেখা আছে তোমার সমবেদাতে। তো সমবেদাতে ফেমাস আছে দ্রুপদ রাগ, তেমনি অনেকগুলো রাগ আছে, তার মধ্যে ফেমাস হচ্ছে দ্রুপদ রাগ যেটা গেয়েছিলেন তানসেন। তো তানসেন তোমরা জানো যে কত বড় গায়ক ছিলেন, আর তানসেনের যে গুরুদেব ছিলেন এটা বলা হতো ওনার গুরুদেব নাকি সমবেদা পুরো জ্ঞানী ছিলেন, মানে সমবেদা ভালোভাবে উনি জানতেন। তানসেনের এই কথাগুলো শোনার পর আকবর ওনাকে নিজের কোর্টে আসার জন্য ওয়েলকাম করেছিল, আর একবার এটা বলেছিল যে উনি যা চাইবেন ওনাকে দেওয়া হবে। তবুও ওনার গুরুদেব এটাতে মানা করে দিয়েছিলেন, আর উনি বলেছিলেন গান শুধুমাত্র শিক্ষার জন্য আর ভগবানের জন্য গাওয়া হয়, কোনো লোকের আনন্দের জন্য বা এন্টারটেনমেন্টের জন্য গান কখনো ইউজ করা উচিত না। তাই জন্য ওনার গুরুদেব কখনো আকবরের কোর্টে আসেনি, আর আকবরও এই কথাটাকে সম্মান দিয়েছিল। তারপরে আসছে তোমার ইয়জুর্বেদ। ইয়জুর্বেদের যদি কথা বলা হয়, বলিদান দেওয়া কত বেশি চলতে লেগেছিল তোমার লেটার ভেদিকে, যে আমরা আগেই পড়েছিলাম। তো ইয়জুর্বেদে তোমার যে বলিদান কি করে দেওয়া হবে এগুলো নিয়ে লেখা ছিল। ইয়জুর্বেদের যদি কথা বলা হয়, দুটো ভেদে ভাগ করা হয়েছে ইয়জুর্বেদকে। প্রথম হচ্ছে তোমার শুক্লা ভেদ, যেটাকে তোমার হোয়াইট ভেদাও বলা হয়, আর কৃষ্ণা ভেদ, যেটাকে তোমার ব্ল্যাক ভেদাও বলা হয়। শুক্লা ফেদে তোমার শুধুমাত্র মন্ত্রগুলো লেখা আছে, আর কৃষ্ণা ফেদে তোমার মন্ত্র লেখা আছে অ্যান্ড প্রোস লেখা আছে, মানে কিভাবে বলিদান নিতে হবে, মন্ত্রগুলো কি মানে এটাও লেখা আছে তোমার কৃষ্ণা ফেদে। আর শুক্লা ফেদে শুধুমাত্র তোমার মন্ত্রগুলো নিয়ে লেখা আছে। তারপরে লাস্ট ভেদ নিয়ে আমরা পড়ব, ওটা হচ্ছে তোমার অথর্ব ভেদ। অথর্ববেদ, অথর্ববেদে কি আছে তোমার, অথর্ববেদে মন্ত্রপাঠগুলো লেখা আছে যেগুলো শয়তান শক্তির থেকে আমাদের বাঁচাবে। তো এখানে কালেকশন অফ ম্যাজিক স্পেস টু ওয়ার্ড অফ ইভেল। অথর্ববেদ যেমন বললাম যে এটা শেষ বেদা ছিল, আর দিস ওয়াজ ডিভাইডেড ইন 20 খণ্ডাস। 20 খণ্ডাস মানে 20টা ভাগে এটাকে ভাগ করা হয়েছিল। কনসেপ্ট অফ গোথ্রা ইজ গিভেন, তো গোথ্রোর যে কনসেপ্টটা আছে যেটা হিন্দু মতে মানা হয় ওইটাও এখান থেকেই নেওয়া হয়েছে। গোত্র মানে কি হচ্ছে, তোমার যে অ্যানসেস্টার ফ্যামিলি ছিল ওইটাই হচ্ছে তোমার গোত্র। আর হিন্দু ধর্মের অনুসারে একই গোত্রে দুজন লোকের কখনো বিয়ে হতে পারে না। তো কনসেপ্ট অফ গোত্র ইজ গিভেন ওভার হেয়ার। তারপরে আমরা পড়বো ব্রাহ্মণ্যাস নিয়ে। ব্রহ্মণাস নিয়ে যদি কথা বলা হয়, ব্রহ্মণাসে লেখা আছে রুলস ফর পারফর্মিং স্যাক্রিফাইসেস অ্যাট ইয়জনাস। তো যত ইয়গাসগুলো ছিল, যত পুজো পাঠ ছিল, ওখানে যে কীভাবে বলিদান দিতে হবে ও সব নিয়ে লেখা ছিল তোমার ব্রহ্মণাতে। আর ব্রহ্মণা তোমাদের যেটা বললাম যে প্রত্যেক ভেদার জন্য ব্রহ্মণা লেখা হতো, অমনি যে ভেদা তোমার সবচেয়ে এক্সটেন্সিভ ব্রহ্মণা ছিল ওটা ছিল তোমার ইয়জুর্বেদাতে। এই ব্রাহ্মণার নাম কি ছিল, তাহলে ছিল সৎপথা ব্রাহ্মণা। তারপরে পড়বো আরঙ্কিয়ান নিয়ে। আরঙ্কিয়ান নিয়ে পড়ার আগে বলে রাখি, আগেকার বৈদিক যে টাইমে যে লোকরা থাকতো তারা একটা সিস্টেম ফলো করত, যে সিস্টেমটাকে বলা হয় তোমার আষ্টমা সিস্টেম। আষ্টমা সিস্টেমের অনুসারে তোমার এটা বলে দেওয়া হয়েছিল যে কোন বয়সে লোকের কি করা উচিত। তো এটার অনুসারে চারটে ভাগে ভাগ করা হতো, একটা ছিল ব্রহ্মচার্য, একটা তপরটা ছিল গৃহস্থ বানপ্রস্থ, আর লাস্টারটা ছিল সন্ন্যাস। যে ব্রহ্মচার্য এজটা ছিল এটাতে বলা হতো যে বাচ্চারা আছে তাদেরকে নিজের গুরুদেবের সঙ্গে জঙ্গলে থাকা উচিত, আর কি করে কাজ করতে হয়
আর গুরুর যে জ্ঞান আছে ওগুলো নেওয়া উচিত ব্রহ্মচারী সময়। তো ব্রহ্মচারী সময়ে যে গুরুদেব এই শিক্ষাগুলো দিতেন তখন ওনারা বই লিখেছিলেন, আর ওই বইগুলোই বলা হয় আরিয়াঙ্কাস। দ্য বুক রিটেন বাই হারমিটস ইন ফরেস্ট ফর দ্য পিপলস। তো এখানে মেনলি তোমার কি লেখা হতো, দে ডিল উইথ মিস্টিক্স অ্যান্ড ফিলসফি। তো এই বইগুলোতে মেনলি তোমার ফিলসফিক্যাল আর তোমার যে মিস্টিক পাওয়ারগুলো ছিল ওগুলো নিয়ে লেখা হতো। এখানে আরিয়াঙ্কাগুলোতে তোমার যে শিক্ষকগুলো আছে তারা স্যাক্রিফাইসের বিরুদ্ধে ছিল, আর তারা চাইতো স্টুডেন্টরা বেশি যেন ধ্যানের দিকে এমফেসিস দেয়। তারপর পড়ব উপনিষদ নিয়ে। উপনিষদের যদি মানে দেখা হয়, উপনিষদ মানে হচ্ছে কোন গুরুদেবের সামনে গিয়ে বসা। যখন তুমি কোনো গুরুদেবের সামনে গিয়ে বসো তখন ওই গুরুদেব তোমাকে শিক্ষা দেয়, জীবনের জ্ঞান এসবগুলো দেয়। তো উপনিষদও তোমার এইটাই, গুরুদেবরা যে জ্ঞানগুলো দিত ওই জ্ঞানগুলো দিয়েই উপনিষদ লেখা হয়েছে। তো উপনিষদ মানে হচ্ছে কার সামনে গিয়ে বসা। আর যদি টোটাল দেখা হয় তাহলে টোটাল তোমার 108টা উপনিষদ আছে। দে ফোকাস অন ফিলসফি। তো মেইনলি উপনিষদগুলো যে আছে এগুলো তোমার ফিলসফির উপরে ফোকাস করে। এবার কয়েকটা যে ফেমাস উপনিষদ আছে ওগুলো নিয়ে একবার দেখে নেব। প্রথমে আসছে জবলা উপনিষদ। জবলা উপনিষদে তোমার 4টে আশ্রমের সিস্টেম নিয়ে লেখা আছে, যেটা আমরা একটু আগে স্লাইডে কনসেপ্টগুলো ডিসকাস করলাম, ওইটাই হচ্ছে তোমার আশ্রমের সিস্টেম। তো ব্রহ্মচারী সিস্টেম নিয়ে তো তোমাদের বললাম। গৃহস্থ সিস্টেম মানে হচ্ছে যে স্টুডেন্ট আছে তাদের যেন এই সময় বিয়ে করে নেওয়া উচিত, আর তাদের নিজের ফ্যামিলি গ্রোথের দিকে দেখা উচিত। তারপরে আসছে বানপ্রস্থ। বানপ্রস্থ হচ্ছে যে লোকগুলো আছে তাদের বিজনেস করা উচিত, আর পৃথিবী যাতে ভালো হয় ইউনিটি একসঙ্গে সবাই থাকতে পারে, পৃথিবীর পিস অ্যান্ড ইউনিটির জন্য কাজ করা উচিত। লাস্টে আসছে তোমার সন্ন্যাস। সন্ন্যাস মানে হচ্ছে পৃথিবীর যত মৌমায়া আছে ওগুলো ত্যাগ করে সন্ন্যাস নিয়ে নেওয়া উচিত। তারপরে আসছে মণ্ডুকা উপনিষদ। মণ্ডুকা উপনিষদ হচ্ছে দ্য লার্জেস্ট উপনিষদ, আর এইটাতে তোমার লেখা আছে সত্যমেব জয়তে। তো মণ্ডুকা উপনিষদে লেখা আছে সত্যমেব জয়তে। তোমরা যদি ইউটিউবে ভিডিওগুলো দেখো, ইউপিএসসি মক ইন্টারভিউ ওগুলোতে দেখবে অনেকগুলো ইন্টারভিউতে তোমার এই কোয়েশ্চেনটা জিজ্ঞেস করা হয়েছে যে মণ্ডুকা উপনিষদ এই সত্যমেব জয়তে কোন উপনিষদে লেখা হয়েছে। লেখা হয়েছে তোমার মণ্ডুকা উপনিষদ। তারপরে আসছে তোমার চণ্ডোজ্ঞ উপনিষদ। চণ্ডোজ্ঞ উপনিষদে যদি কথা বলা হয়, চণ্ডোজ্ঞ উপনিষদে দুই ধরনের বিয়ের কথা বলা হয়েছে, একটা হচ্ছে অনুলোমা ম্যারেজ আর একটা হচ্ছে প্রতিলোমা ম্যারেজ। তো যদি অনুলোমা ম্যারেজ বুঝে নাও তাহলে প্রতিলোমা ম্যারেজ বুঝতে কিছু প্রবলেম হবে না তোমাদের। ভালো করে এবার বোঝা অনুলোমা ম্যারেজ কী হয়। অনুলোমা ম্যারেজ হয় একটা লোক যখন নিজের ভার্নার মহিলার সঙ্গে বা তার ভার্নার নিচের কোনো মহিলার সঙ্গে বিয়ে করে নেয়, ওটাকেই বলা হয় অনুলোমা ম্যারেজ। আরেকবার এখানে দেখে না, ম্যারেজ অফ আ ম্যান ইন হিস ওন ভার্না, এইটা অর লোয়ার ভার্না, ওইটাকে বলা হয় অনুলোমা ম্যারেজ। তো যদি কোনো লোক নিজের ভার্নার সঙ্গে বিয়ে করে বা নিজের ভার্নার থেকে নিচু কোনো মহিলার সঙ্গে বিয়ে করে, ওইটাকে বলা হয় তোমার অনুলোমা ম্যারেজ। আর প্রতিলোমা ম্যারেজ ওই একই জিনিস, খালি এখানে লোক পাল্টে গিয়ে মহিলা করে দেওয়া হয়ে যায়। যদি কোনো মহিলা নিজের ভার্নার লোকের সঙ্গে বা নিজের ভার্নার থেকে নিচু কোনো ভার্নার লোকের সঙ্গে বিয়ে করে তাহলে ওইটাকে বলা হয় প্রতিলোমা ম্যারেজ। ম্যারেজ অফ আ ফিমেল ইন হার ওন ভার্না অর লোয়ার ভার্না হচ্ছে তোমার প্রতিলোমা ম্যারেজ। এবার আমরা পড়ব পুরাণাস নিয়ে। পুরাণায় যদি কথা বলা হয়, পুরাণাসে তোমার যত ফোকলোর আছে, যত বীররা কাজ করেছে, ভগবানদের নিয়ে যত গল্প আছে ওগুলো দেওয়া হয়েছে তোমার পুরাণাসে।
তো যদি পুরাণের কথা বলা হয়, পুরাণকে চারটে ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে সত্যযুগ, ত্রেতায়ুগ, দ্বাপরযুগ, আর আমরা যে আছি ওইটা কলিযুগ। তো এই চারটে যুগে কোন কোন বীর মহান ব্যক্তিরা এসেছিলেন তাদের সব গল্প লেখা আছে পুরাণে। এই পুরাণকে ছোট করার জন্য এই পুরাণাতে যে ভগবানদের নিয়ে দেওয়া আছে ওগুলোকে ভাগ করে দেওয়া হয়েছে মহাপুরাণা। তো এই মহাপুরাণে দেখবে ওখানে তোমার শিব পুরাণা আছে, তোমার ব্রহ্মা পুরাণা আছে। তো এই পুরাণাগুলোকে ডিভাইড করা হয়েছে মহাপুরাণ আছে, আর টোটাল যদি দেখা হয় তাহলে 18 মহাপুরাণ আছে। আজকে ভিডিওটা এতটাই থাকলো, এরপরে ভিডিওতে আমরা কোয়েশ্চেনগুলো MCQগুলো প্র্যাকটিস করবো যাতে আমাদের সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যায়। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তো কাইন্ডলি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, এতে আমি অনেক সাপোর্ট পাই।